রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তাঘাটে, দোকানপাটে বিক্ষিপ্ত অবস্থায় আমরা যারা এখনো রাস্তার আশেপাশে মাইকের আওয়াজ শুনে যারা এখনো মসজিদে আসতে পারে নাই, আল্লাহ পাক যেন প্রত্যেককে অতি তাড়াতাড়ি আসার তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। সালাম দিলে গুনাহ হয়? জবাব দিলে গুনাহ হয়? তাহলে যে পরিমাণ মানুষ আসলে একটা মাহফিলও এরকম মানুষ হয় না, ঠিক না? যেই কারণে প্রবাদে আছে, যেখানে দেখিবে চাই উড়িয়া দেখিবে তাই, পেলেও পেতে পারো অমূল্য রতন। সেই ক্ষেত্রে আপনারা সকলে সালামের জবাব একটু মহব্বতে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবীন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকাস সামাওয়াতি ওয়াল আরদি أَرْسَلَاهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا। وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد, شكل محبتي أمر شت شت پرن أعوذ بالله من الرحيم. وقال الإنسان ما لها, صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما, اللهم
الدوائل আমরা একটু চেপে বসলে আমার মনে হয় বাহিরে অনেক লোক আছে, একটু চেপে চেপে বসলে তারা ঢুকে আপনাদের সাথে বসে শোনার সুযোগ পাবে। আমরা একটু মিলাদের সাথে সাথে একটু সামনে চলে আসি, আর পিছনের লোক গেলে একটু সামনে ঢুকে যাবে। মহব্বতে পরণ ডাইন মাটি বাম মাটি মাটি হবে বিছানা ফরেতে বাসর সানি আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা মহব্বতে সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দফন খুতাই যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দফন আমার তরি বাধায় আছে কোন সে কিয়া গাটি কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে কাটি কখন কোথায় করবে দাফন আমাকে সজন জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন বলুন কত জানা যা পড়ে মাজ দিয়েছি কো খুতাই যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জিকির হবে, জিকির হবে আদবের সাথে না বেয়াদবের সাথে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন কোরআনে সূরাতুল বাকারায়, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে আমরা স্মরণ করব কি দিয়া? নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে কি দিয়া স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব রোজা দিয়া, আল্লাহকে স্মরণ করব হজ করে, আল্লাহকে স্মরণ করব যাকাতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করব সুন্দর আচরণে, আল্লাহকে স্মরণ করব মানবতায়, আল্লাহকে খুশি করব আমাদের নম্রতা ভদ্রতা শিষ্টাচারিতায়। জোরে কোন ঠিক না বেটি? এইগুলো যার ভিতরে থাকবে আমার আল্লাহ তার প্রতি খুশি হবে। জোরে কোন মারহাবা। এখন আমরা আল্লাহকে স্মরণ করলাম, ফাযকুরুনি আযকুরুকুম, আমরা আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ আমাদের প্রতি খুশি হইয়া আল্লাহ আমাদেরকে স্মরণ করে আমাদেরকে রিজিক বাড়াইয়া দেয়, আমাদের নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়, আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দেয়, আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মানওয়ালা বানায় দেয়, আমাদেরকে নবী প্রেমিক অলি প্রেমিক বানায় দেয়। তাহলে জিকির পড়লে লাভ না লস? জিকির তো বর্তমানে এখন ডিজে চলতেছে, এখন বর্তমানে কিছু লোক আছে দুষ্টামি করে, কইরা কইরা সাউন্ড বক্সের মধ্যে লাগা এই গিয়াসুদ্দিন আত্মাহির হুজুরের জিকির চলতেছে, আবার বক্সের মধ্যে গানও চলতেছে, আসেনি? এইগুলা কি কেয়াল ফুটকারির জায়গা? কার সাথে ফুটকারি করো? আল্লাহ কি তোমার দোলাবাই লাগে? আল্লাহ সাথে ফুটকারি করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আবার এমনি ডিজো চলে, নাউজুবিল্লাহ কর না? সেই কারণে তাওয়াক্কাল তু আল্লাহ, এমন একটা ভয় এমন একটা তাকওয়া আমাদের ভিতরে থাকতে হবে, আল্লাহর নামটা নিলে যেমনি ভাবে আমাদের সমস্ত ভিতরের কলবের পর্দা কুল্লা জাগা। সুবহানাল্লাহ। না তাহলে আমরা কারো দিকে চাবো না, যার যার চোখটা বন্ধ করে একটু ইসমে জাতের জিকির করব, যে এই জিকিরটা করলে আমাদের ময়লাগুলা কলবের ময়লাগুলা দূর করে দিবেন আল্লাহ। সকল কোন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে সকলে একটু মহব্বতে আওয়াজ করে জিকির বরণ, আল্লাহ 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 মুরশিদ মাওলা কেবলা কাবা কওয়াই রাইলা রে আমার মুরশিদ মাওলা কেবলা কাবা কওয়াই রাইলা রে মেয়ে বকতার রে পাগল বানাইয়া কওয়াই রাইলা রে আল্লাহ 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 তোমার কথা মনে হইলে চৌকের পানি নয়ন জলে, তোমার কথা মনে হইলে চৌকের পানি নয়ন জলে, তোমার দিদার পাইলে পরে তোমার দিদার পাইলে পরে চরণ ধোয়া ইতম গলে ভেঙে ভক্ত রে পাগল বানাইয়া কওয়াই রইলা রইয়া আল্লাহ 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 তুমি ফাঞ্জা তন গাওয়ান বিজেব তুমি ফাঞ্জা তোয়াওয়ান আওয়ান বিজেব তুমি ফাঞ্জা তোয়ান আল্লাহ 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 তুমি ফাঞ্জা তন গাওয়ান বিজেব তুমি ফাঞ্জা তোয়াওয়ান আওয়ান নাম বীর তুমি
জাতাওবান মারহামা আল্লাহ আল্লাহ Allah, 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 All
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার, আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। আমরা খুশি না বেজার, আর জোরে কোন খুশি না বেজার, আমরা কারা কারা খুশি দুইটা হাত তোলা সকলে কোন মার হাবা, আর জোরে কোন মার হাবা। আল্লাহ পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান রব্বে কারিম আপনি আমাকে অসংখ্য অগণিত মানুষ যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই নীরবতা পালন করি, আমরা নীরবতা পালন করি, জোরে বলতে হবে। আমাদেরকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন তা অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ বলেন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আমি আল্লাহ যা দিয়েছি অস্বীকার করার সুযোগ আছে? জোরে কোন আছে? আমি কিছু মরণের কথা বলবো, মরতে একদিন হবে, মরতে একদিন হবে। জোরে বলতে হবে একটা কথা, আমরা যারা এখানে এসেছি সুস্থ নাকি অসুস্থ? সুস্থ বলুন না আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের দুইটা হাত আছে না নাই? দুইটা হাত আছে না নাই? দুইটা পাও আছে না নাই? আছে। সত্য কথা বলবেন, মিথ্যা বলেন না। চোখ দুইটা আছে না নাই? আছে। নাক আছে? মুখ আছে? আচ্ছা বলুন, আল্লাহ পাকের কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? সুযোগ আছে? আপনি যদি আখাউড়া রেল স্টেশনে যান, আপনাদের পাশেই আখাউড়া রেল স্টেশন, অসংখ্য অগণিত পাগল, অসংখ্য অগণিত নিরীহ মানুষ আছে না নাই? আছে। গভীর মনোযোগ, এই আমার আব্বুজির আদব, এই মসজিদ থেকে মাহফিল থেকে যদি আপনারা কোনো সময় করমপুরের রেল স্টেশনে যান, আখাউড়া যান, অথবা কসবা যান, যদি আপনারা শায়েস্তাগঞ্জে যান, ঢাকা কমলাপুর রেল স্টেশনের মধ্যে যান, যাইয়া প্রথমে যে জিনিসটা আপনি আমার চোখের মধ্যে পড়ে, এই জিনিসটা হইল দেখা যায় রেল স্টেশনের মধ্যে গেলাম, একটা লোকের একটা হাত নাই আর একটা পাও নাই, এরকম লোক আছে না? কেউ কথা বলবেন না।
যেই লোকের হাত নাই ওই লোকটার কাছে আপনি যাইবেন বাইরে ও ভাই আপনার দিন কাল কেমন যায় আপনার সময় কেমন যাচ্ছে রে ভাই হাত নাই পাও নাই ওই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদবে ডাক দিয়ে বলবে হুজুর ও আমার সম্মানিত বাবারা ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আমার হাত নাই পাও নাই আমার অঙ্গ থেকে আমি বুঝতে পারলাম আমার দুনিয়াতে কিছুই নাই হুজুর ও হুজুর গো যে লোকটা তার শরীরের হাত আছে পাও আছে ওই মোবাইল দিয়া বন্ধু বান্ধবে সেলফি তুলে ছবি তুলে ওই হাত নাই পাও নাই লোকটা কেঁদে কেঁদে বলবেন হুজুর গো আজকে থেকে অনেকদিন যাব ত্রাণ স্টেশনের মধ্যে পইরা রইলাম ভালো খাবার খাইতে পারি নাই ভালো জামা পড়তে পারি নাই কোন লোক আমাদেরকে ভালো ভালো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করে না কোন অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করে না কারণ আমার হাত নাই আমার পাও নাই আমার অঙ্গ নাই আমার সাথে কেউ হাসি মুখে কথা বলে না কথা বললে আমাকে বলে লেংড়া অথবা আতর বাল্লোলা আমার সাথে কেউ ছবি তুলে না এই কষ্টর কারণে আমাদের কষ্ট আপনারা শুনতে যায়েন না আমাদের কষ্ট বুঝার মতো একমাত্র আল্লাহ যেই কারণে আপনাদের কাছে আমি বলতে চাই সারা জীবন তো ওয়াজ শুনলেন সারা জীবন মাহফিল করলেন সারাটা জীবন কাটাইলেন রে বাবা যার দুইটা চোখ নাই ওই লোকটাকে যাইয়া যদি বলবা ও ভাই তোমার দুইটা চোখ নাই তোমার কেমন লাগে ওই লোকটা ডাক দিয়া বলবে হুজুর গো আর আননি বানু আগুন আমার জ্বালাইবেন না আমার চোখ নাই আমার মতো কপাল ফুরা অভাগে দুনিয়াতে নাই আল্লাহর দুনিয়ার সৃষ্টি কত সুন্দর আল্লাহ একবার আল্লাহর পৃথিবী কত সুন্দর মানুষের মুখে শুনি গো পৃথিবী কত সুন্দর আকাশের মাঝারে কত সুন্দর হাজার হাজার মানুষ যায় কত মানুষ পার্কে যায় কত মানুষ কক্সাস বাজারে যায় কত মানুষ যমুনা পার্কে যায় কত মানুষ ডিমল্যান্ডে যায় কত মানুষ ওই ওই সিলেটের জাফলংয়ে যায় কিন্তু আমাকে কেউ সাথে নেই না একটা মাত্র কারণ আমার চোখ নাই আমি দেখতে পারি না জোরে কন্যা ঠিক না বেঠি তাহলে আপনি যদি তাদের সম্পর্কে জানতে চান তাহলে জোরে কন আল্লাহ তাদের চাইতে আমাদেরকে ভালোই রাখছে না খারাপ আর জোরে কন ভালো না খারাপ তাহলে শুক্রিয়া তান আবার বলুন আলহামদুলিল্লাহ যেই কারণে আল্লাহর রসুল বলেছেন মানবতার সেবায় আসে নিজের মুক্তি মারহাবা কন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন অহংকার নয় হিংসা নয় আপনার ভিতরে তাকাব্বুরি নয় আহারে আপনি আমি কি তাকাব্বুরি দেখাবো আপনি আমার চাইতে কত বড় বড় পদের লোক দুনিয়াতে ছিল বাহাদুরি দেখাইছে অহংকার দেখাইছে হিংসা করেছেন দুনিশা দেখলাম স্বৈরাচার একজন শাসক এই পৃথিবীর জমিনে ছিল স্বৈরাচার বুঝেন অত্যাচারী শোষণকারী তার দেশের মানুষকে শোষণ করে খেয়েছেন এই রকম একটা রাজা আজকে থেকে 800 বছর আগে ছিল যার নাম ছিল চেঙ্গিস খান যার নাম কি ছিল চেঙ্গিস খান আমি তার জীবনের মধ্যে পাইলাম ওই লোকটা এত খারাপ জঘন্য ছিল তার নিজের হাতে 4.5 কোটি মানুষ হত্যা করছে
নাউজুবিল্লাহ কর না, সাড়ে চার কোটি মানুষ নিজের হাতে হত্যা করেছেন, লোকটা বেশি বালা ইমানদার আল্লাহর অলি। আপনি আমি কি বাহাদুরি করি? সাদ্দাম একটা লোক ছিল, যেই লোকটা আল্লাহর সাথে ফাল্লা দিয়ে দুনিয়াতে জান্নাত বানাইছিল, ঠিক না বেটি? নমরুদ এই পৃথিবীকে শাসন করেছেন, প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত চারজন রাজা। কয়জন রাজা? দুইজন ইমানদার আর দুইজন বেঈমান, জোরে কোন, ঠিক না বেটি? মানে পুরোটা পৃথিবী শাসন করছে, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়টা রাষ্ট্র শাসন করে? 1,47,570 বর্গ কিলোমিটার ছোট্ট একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কিন্তু চারজন রাজা ছিল, যারা পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের বাদশা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই চারজনের নাম জানার দরকার আছে নি বাবা? প্রথম দুইজন ইমানদার, তারপরে দুইজন বেঈমান। প্রথম যেই দুইজন ইমানদার, এক নাম্বার হইল বাদশা সুলাইমান নবী, জোরে কন না সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান নবীর কথা শুনছি না আমরা? শুনছি। দুই নাম্বার যিনি ছিল, উনি ছিল বাদশা জুলকারনাইন, সকলে কন্যা মারহাবা। আর বেঈমানের মধ্যে দুইজন ছিল, এক নাম্বার হইল নমরুদ, দুই নাম্বার হইল বখতে নসর। বখতে নসর, সকলে কন্যা নাউজুবিল্লাহ। এই চারজন শাসক পৃথিবীকে রাজত্ব করেছেন, তারা যখন রাজত্ব করেছেন, কোন মানুষ ইমানদার যেই দুইজন রাজত্ব করেছেন না হায়া মরছে না, সুবহানাল্লাহ। কর আর আমাদের দেশে আজকের মানুষ না হায়া মরেনি? হাদিস শরীফ প্রমাণ করে, হযরত উমরে আজম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওয়ার্দ পৃথিবীর বাদশা ছিলেন, উনার জামানায় একটা লোক না কে মারা যায় নাই, এই রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন খোলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। হযরতে সুলাইমান নবী আল্লাহকে একদিন ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কথা বুঝেন আমার, আল্লাহকে ডাক দিয়ে বলেন, যারা নবী আল্লাহর সাথে কথা বলে না, জোরে কোন বলে না, ওহে সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আল্লাহ ও মায়ের আল্লাহ গো, আমি আপনার কাছে একটা আরজি জানাই, আমি আপনার কাছে একটা আরজি জানাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সুলাইমান, কি এমন আরজি তুমি আমার কাছে জানাইবা? আল্লাহ জানেনি, মনের খবর জানেনি, কি এমন কথা বাসনা তুমি আমার সাথে জানাইবা? বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার তো আপনি পুরো পৃথিবীর বাদশা বানাইয়া দিলেন, আমি সুলাইমান নবী মনে মনে একটা ইচ্ছা করলাম, ইচ্ছাটা হইল সমস্ত সৃষ্টির সেরা, সমস্ত সৃষ্টি জীব, আমি আল্লাহ সকল মাখলুকাতকে একদিন এক ওয়াক্ত খাওয়াইতে চাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? উনি বলতেছেন, আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ জমিনের নিচে জমিনের উপরে যত জিনিস আছে, জীবজন্তু জানোয়ার, সমস্ত জীবজন্তু জানোয়ার, মাছ গাছ লতা পাতা সমস্ত সবকে আমি এক ওয়াক্ত মেহমানদারি করাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যদি মেহমানদারি করাই, পাঁচজনরে দাওয়াত দিলে যদি ছয়জন আয়া মুখটা বেজার, দশজনরে দাওয়াত করলে পনেরোজন গেলে কদে ঘরে ফেরটার ঘরে ফেরটা, জোরে কোন, ঠিক না বেটি? দাওয়াত দেয় একটা যা সদ্যটা, কিন্তু সুলাইমান নবী বলেন, আমি সমস্ত সৃষ্টির, সমস্ত সৃষ্টির মাখলুকাতকে এক ওয়াক্ত মেহমানদারি করাইতে চাই, একটা সুযোগ দেন। আমার আল্লাহ কয়, সুলাইমান তুমি পারতা না, আল্লাহ জানেনি, আল্লাহ এরপর আমার ইচ্ছা আমি মেহমানদারি করাইতাম, আমার একটা সুযোগ দেন, করাইতা
আচ্ছা যাও আমি আল্লাহ অনুমতি দিলাম তুমি মেহমানদারি করাও সুলাইমান নবী তো আবার জিনেরও বাচ্চা আছেন ঠিক না বেটি ঠিক জিনেরও বাচ্চা জিনও কথা শুনতো ফানিও কথা শুনতো জিন ফরি ফেরেশতা সব নবীর কথা শুনতো বাতাসে কথা শুনতো জমিনে গাছলতা তরলতা এই কথা শুনতো সুলাইমান নবী বাতাসে কয়ে দিলেন এই বাতাস তুমি যত জায়গার মধ্যে যাইবা সমস্ত সৃষ্টির দাওয়াত দিবা আগামী কাল দুপুরের সময় আমার বাড়িতে সকলকে দাওয়াত করলাম কানার জোরে কোন সুবহান গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী समस्त मखलुकात के दावत करलें एबार दुपुरेर टाइम होते से आस्ते आस्ते सागरेर तल देश तैका एकटा तिमी मास सुभान अल्लाह कोन सागरेर तल देश तैका एकटा तिमी मास बादशार दरबारे हाजिर होइया गेल चित्कार मेरे कन्या सुभान अल्लाह ए आमार जुबक बैरागी ओ आमार जुबक बंधुरा ओ आमार मुरब्बी बाबारा ओई तिमी मासटा जखन एकटा मास जखन पानीर तलदस्तैका आस्ते 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 कइरा बादशाह सुलाइमान नबीर दरबारे जखन हाजिर होइया गेलेन এইভাবে হা করলেন এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন ও মাছ তুমি সাগর থেকে একা কেন আসছো আর মাছ কোথায় এবার তুমি মাছ কই আমার আগে ফেট বইরা খাওয়ান তারপরে আর জোরে কোন সুবহানাল্লাহ এ বাচ্চা সুলাইমান নবী গো আমার আগে ফেট বইরা খাওয়ান তারপরে আমি অন্য ব্যবস্থা আমি ফেট বইরা কাইলে সবাইরে দাওয়াত করমু যেন আসে আগে আমারে শান্তি করেন এবার সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে তুমি কাইলে কত কাইবা না হয় এক ডেক ভাত কাইবা না হয় দুই ডেক ভাত কাইবা না হয় পাঁচ ডেক ভাত কাইবা এর বেশি তো তুমি কাইতে পারতা না এবার মাছটা কো আপনি আস্তে আস্তে দেন আমি শুরু করি আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ বাদশা সুলাইমান নবী এবার ওই মাছটাকে এক ডেক করতে 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 হাদিস শরীফ তার জীবনের মধ্যে পাইলাম বন্ধু ওই বাদশা সুলাইমান নবীর জীবনের মধ্যে পাইলাম ওই মাছটা হা কইরা রইছে গো সুলাইমান নবী সৃষ্টির সৃষ্টির জগতের সবার জন্য যে কানা করছে কম করছে কম করছে সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের জন্য যে খানার আয়োজন করেছেন ওই তার জীবনের মধ্যে পাইলাম ওই তিনি মাসে অর্ধেক ফেড বর্ষে না আল্লাহু আকবার আর কোন আল্লাহু আকবার কানা দিতে 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 সুলাইমান নবী গেছে একটু সামনে আর হুকুম দিছে জিনের দলদে তোমরা খানা দিতে থাকো আমি সবাইরে দাওয়াত করে আনি আর এইভাবে খানা দিতে 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 সব কানা তিমি মাছ একলাই কালেছে ওর দেখো এটা বসে না সুবহানাল্লাহ বেদেন না এখন সমস্ত মাখলুকাত আয়া হাজির কানা খাইব দুপুরের খিয়ের কানা দুপুরের কানা খাইব সবাই হাজির এবার বাদশা সুলাইমান কো সবার কানা দো কো খানা তাকলো না খানা দিতা আল্লাহু আকবার বল না এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন কি বলো খানা এত গেছে কই কই যে এই তুমি মাছটা এখনো হা কইরা রইছে আর খানা সা সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ওই তিমি মাস্টার ডাক দিয়া কয় বাদশা সুলাইমান ও বাদশা সুলাইমান গো আমার কেন পানির তল তাইকা আমার দুনিয়ার জমিনে আল্লাহ আমার এখনো কিদার জ্বালা বাড়াইয়া দিছো কিদা এখনো নিবারণ হই নাই নবী গো ও গো বাদশা সুলাইমান আমি যখন জমি আমি যখন পানির তলে থাকি আমার আল্লাহ আমার এত কিছু কাওয়াই যেই গোলা সৃষ্টির সবচাইতে বেশি জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ ডাক দিয়া কই ও বাদশা সুলাইমান নবী গো ও বাদশা
সুলাইমান নবী এবার আপনি বলেন আপনি একটা মাছরে ফেট ভরে খাওয়াইতালেন না এখন সমস্ত জগতের মাখলুকাতকে খাওয়াইবেন কেমনে এবার বাদশা সুলাইমান সেজদার মধ্যে পয়রা কান্দে ও মায়ের আল্লাহ গো আপনি যে কত রহমান আপনি যে কত রহিম আমি তা বুঝতে পারি নাই আমি তা বুঝতে পারি নাই আল্লাহ আমি আর এইরকম বাহাদুরি করতাম না আর যখন আল্লাহ তাহলে আমার আল্লাহ কেমন আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে যেমনি লালন পালন করে আতার হাজার মাখলুকাতকেও আমার আল্লাহ লালন পালন করে পৃথিবীর জমিনে এমনও কিছু মাখলুকাত রয়েছেন যেই মাখলুকাত গুলা গোটা সৃষ্টির সমস্ত কানা একা খাইতে পারে আমার আল্লাহ বুঝাইয়া দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হইলাম সমস্ত জাগার রব এই সমস্ত জাগার রবের প্রতিপালক আমি আল্লাহ চিৎকার মেরে কন আল্লাহর সাথে বাহাদুরি দেখানি যাইব যেরকম যাবে আজকে আমাদের কিছু ফটিক বাবু আছে কৃষি বাবু পঠিক বাবু কিছু টেহা পয়সা হইছে দূরে থাকো আমার শরীর ময়লা হয়ে যাবে একটু দূরে থাকো আমার ইস্তারে দেওয়া কাপড় ময়লা হয়ে যাবে একটু দূরে থাকো আছে না নাই ফটিক বাবু আই হায় কি তুমি কেমন সম্পদওয়ালা তুমি কেমন টাকাওয়ালা সাদ্দাতের চাইতে টাকাওয়ালা তো বিশ্বের মধ্যে পৃথিবীতে আর হবে না যেই সাদ্দাত আল্লাহর সাথে ফাল্লা দিয়ে দুনিয়াতে জান্নাত বানাইছে তার কি সাধারণ মানুষ মনে করছেন সাধারণ মানুষ 48,000 রুম দিয়ে একটা জান্নাত বানাইছে কয় হাজার এই ইতিহাস গেলে আবার রাইট যাইব গা আমাদের টাইম শর্ট আমাদের টাইম হয়ে গেছে গা মারহাবা কল 48,000 রুম দিয়া জান্নাত বানাইছে 30,000 মেস্তুরি দিয়া 400 বছর লাগাইয়া জান্নাত বানাইছে কয়শো বছর 400 বছর 48,000 সুন্দরী রমণী আনছে এর বেহেস্তের হুরফুরি নাউজুবিল্লাহ কয় কিন্তু যেই দিন জান্নাত উদ্বোধন করব জান্নাত উদ্বোধন যখন করবে তখন 40,000 মানুষ লইয়া তার সিংহাসন ফরাইয়া সুন্দর কইরা জান্নাতের সামনে গেছে গুরব টিকাইয়া পাও জমিনে দিছে আর পাও গুরার মধ্যে আছে আমার আল্লাহ কয় আজরাইল ক লাব্বাইক আল্লাহ ক যাও না ফটিক বাবু রে জান্দা অরণ করে নিও যাও ফটিক বাবু বেশি ফটিক গিরি দেখাইছে তার জানটা গিয়ে নিয়ে আসো আজরাইল গেছে একটা ময়লা কাপড় লইয়া কিনিয়া ময়লা কাপড় সিরা কাপড় গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া সাদ্দা সাদ্দাত কয় এই বেটা ফকির কইতেছ এই তুমি কোথায় থেকে আসছো কো আল্লাহ আমার ভাড়াইছে আল্লাহ ভাড়াইছে মানে আজকে আমার জান্নাত উদ্বোধনের তারিখ আজকে সমস্ত 40,000 ফহরি শরীরের মধ্যে স্যান্ট মাইরা সুন্দর সুসজ্জিত হইয়া সুন্দর কাপড় পরিধান কইরা জান্নাত উদ্বোধন করব আর তুমি ময়লা হাফলিয়া গন্ধ লই আইছো আমার এখানের মধ্যে পরিবেশ নষ্ট করবা তাড়াতাড়ি যাও বাইরো আর কালে কইতেছে কয় এরা কিছু টেহা দিয়ে বাইর করে দে টেহার লাগি আইছে ফহির এই কথা যখন কয় আজরাইল আরো দুই দফা সামনে গেছে সাদ্দাত কয় আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া সাদ্দা ও সাদ্দা আমারা সিনোনি আমার চোখের দিকে তাকায়া দেখ আমি কেন ও সাদ্দাত তার চোখের দিকে তাকাইলেন চোখের দিকে তাকাইয়া দেখতে চান চোখ তো চোখ না চোখ যেন আগুনের গোলা চোখ তো চোখ না চোখের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে ফুটবলের মতো বড় লাল হইয়া রয়েছে এবার সাদ্দাত নরম হইয়া গেছে বাইরে ও ভাই তুমি কে একটু পরিচয় দাও এবার আজরাইল ডাক দিয়া কয় সাদ্দাত
আমি হইলাম মালাকাল মাউত হযরতে আজরাইল কো তুমি কিসের জন্য আইলা আমি তো বন্ধুত্ব করার জন্য আসি নাই ওরে সাদ্দাত আমাকে আল্লাহ পাঠাইছে আল্লাহর সাথে পাল্লা দিয়া যেই লোকটা দুনিয়াতে তাকাব্বুরি দেখাইয়া জান্নাত বানাইতে পারে গো ওই লোকটারে আল্লাহ পছন্দ করে না আল্লাহর সাথে পাল্লা দেওয়াটা আল্লাহ শিরিকি মনে কইরা আমার আল্লাহ পাঠাইয়া দিছে যে অবস্থায় আছো এই অবস্থায় জানটা নেওয়ার জন্য এই কথা বইলা একটা তাফা বুকের মধ্যে মারছে তার জানটা নিয়া আজরাইল আসমানের মধ্যে চলে যা তুমি কি নিয়ে বাহাদুরি করো কি আছে তোমার 1 কোটি টাকার মালিক 5 কোটি টাকার মালিক 100 কোটি টাকার মালিক কত এখন হও নাই আই হায় মানুষের মন কোথায় চলে গেল আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমার কথা বুঝেন সবাই আল্লাহ আমাদেরকে ইমান আমলের মধ্যে মজবুত রাখুক এই গেল বাদশা সুলাইমান আর সাদ্দাতের কিছু কথা ওয়াজ লাগলে তো ওয়াজ বাইরো ওয়াজ কর শেষ করুন জানা সরকারের প্রতি তো শ্রদ্ধা জানাইয়া আমাদেরকে আমাদেরকে মাননীয় এসপি মহোদয় আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে 10টা পর্যন্ত টাইম 10:30 এইরকম আমাদেরকে একটা টাইম দিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকন মারহাবা কারণ তারা তো দেশের একটা সম্পদ যারা কর ঠিক না বেটি তাদেরকে আমরা অভিনন্দন মারহাবা জানাচ্ছি সকলকন না মারহাবা আমি এই কথাটা বলেই শেষ করে দিব দুই চারজন রাজা 1 নম্বর রাজার কথা বললাম বাদশা সুলাইমান এবার আসুন ইমানদার বাদশা জুলকারনাইন বাদশা জুলকারনাইন যারা পুরো পৃথিবীর বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন বলতেছেন ও আমার ভক্তরা ও আমার আত্মীয় স্বজনরা আমি যে এদিন মারা যাব একটা কথা আমি ওসিয়ত করে গেলাম এই কথাটা মানবা তো কি কথা আমি যখন মারা যাইব কাফনের কাফনের কাঠ দিয়া আমার দুইটা হাত বাড়ায় দিবা সুবহানাল্লাহ আমাদের লাশ কি সুজা থাকে না বাঁকা কিন্তু বাদশা জুলকারনাইন বললেন আমার দুইটা হাত দুই দিকে আমি সরাইয়া দিবা কো কেন কইটার হাকিকত আমি জানি তোমরা এইভাবে কাজ করবে আমি ওসিয়ত করলাম গভীর মনোযোগ বাদশা জুলকারনাইনের কথা অনুযায়ী উনি যেদিন মারা গেলেন তার ভক্তরা দুইটা হাত দুই দিকে দুই কাঠের মধ্যে সরাইয়া দিছে যখন সরাইয়া দিল পুরো পৃথিবীর বাদশা মারা গেছে এলাকার মধ্যে একটা সমাগম দেশের মধ্যে একটা আন্দোলন হইয়া যায় মানুষ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইনের মধ্যে দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন বাদশা জুলকারনাইনের ওই হাতগুলা কাঠের মধ্যে এইভাবে বাড়াইয়া রাখছে মানুষগুলো আফসোস করে হাইরে হাই ও পৃথিবীর মানুষ দেখো 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 ওই বাদশা জুলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশা হইছে হইয়াও তার আফসোস মিটে না মরা করার পরেও হাত বাড়াইছে যেন আরো কিছু সম্পদ পা এক শ্রেণীর লোক এই মন্তব্য করলেন অন্য পাশের লোকগুলা বললেন না 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 রে তোমরা তার হাকিকত বুঝো নাই এই হাত বার করবার হাকিকত তোমরা বুঝো নাই ওই বাদশা জুলকারনাইন হাতটা বার কইরা পৃথিবীরকে সাক্ষী করে গেল আমি পুরো পৃথিবীর বাদশা ছিলাম আমারও কোটি কোটি সম্পদ ছিল এই দুনিয়ার মানুষ আজকে আমি বাদশা হইয়া কালি হাতে কবর গেলাম রে নেবার মতো একটা জিনিস দিলাম সেইটা হইল সাদা কাফন চিৎকার মেরে কণ্ঠে কিনা বেঠি আমি অর্ধ পৃথিবীর নাই পুরো পৃথিবীর বাদশা ছিলাম কালি হাতে চলে গেলাম অতএব এই পৃথিবী থেকে কালি হাতেই
নিতে হবে যে কার ম্যারাথন টিকে না বেঠে যেই কারণে বাহাদুরি তাকাব্বুরি দেখানোর টাইম নাই সময় নাই তুমি লাখপতি হও তুমি কোটিপতি হও তুমি এমপি হও তুমি মন্ত্রী হও তোমার জন্য তুমি লাখপতি মনে রাখবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন মৃত্যুর সাপ তুমি আমি গ্রহণ করতে হবে জোরে কোন ঠিক না বেঠে মরণের সাপ গ্রহণ করতে হবে এটাই বাস্তব এটাই বাস্তব যদি পৃথিবীতে কিছু রেখে যেতে চাও পৃথিবীতে রাখার মতো কিছু আছে নাকি নাই কিছুই নাই রসুল বলেছেন একটা জিনিস আছে সেইটা হলো সদগায়ে জারিয়া সুবহানাল্লাহ সেটা কি সদগায়ে জারিয়া সদগায়ে জারিয়া কিভাবে হয় বেশি বেশি সুদ কায়া ঘোষ কায়া আরেকজনের হক মাইরা সদগায়ে জারিয়া হইল আপনি দুনিয়াতে মসজিদের জন্য একটা ইটের দাম দিছেন একটা ফ্যান দিছেন বা এই মসজিদের মিম্বরের একটা কিছু দিছেন মসজিদে কিছু দান করছেন মাদ্রাসায় কিছু দান করছেন ইসলামিক কোন কাজে আল্লাহর রাস্তায় কোন কাজে আপনি দান করছেন আপনি মরার পরও সেইটার সব পাইবেন আর যদি মানুষকে এখন বর্তমান মানুষকে যদি বলা হয় বাবা কিছু টাকা পয়সা মসজিদের জন্য দিয়েন কো দেখো উজুর দিয়ে একটা তাল ধরছে এই দিন আবার কালেকশন করছে আজকে পরে কথা কন না আমার কথা আমি বলি না সবার কথা আমি বলি হুজুরদের একটা দেখেন এ দিনও করছে আজকেও করে আবার কর টেহাকি টেহাকি গাছে ধরে এই লোকটাই আসরের সময় বাজারে যাইব বাজারে গিয়া দেখবেন 200-300 টাকা খরচ করে নিব হিসাব নাই আল্লাহর রাস্তায় দিতে হিসাব অথচ আল্লাহর রাস্তায় দিলে সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সেটা সব যাবে সুবহানাল্লাহ যেই কারণে সদগায়ে জারিয়া রেখে যেতে চাই কি চাই না সদগায়ে জারিয়া রেখে যেতে চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলুন আমিন আর জোরে কন না আমিন এখন সদগায়ে জারিয়া কারা কারা দুনিয়াতে রেখে যেতে চান আমি দুইটি হাত দেখতে চাই আপনাদের কারা কারা সদগায়ে জারিয়া দুনিয়াতে রাখতে চান রাখতে চান কারা কারা আমি অনেক খুশি হইলাম আপনাদের এই মনোবল দেখে এই উপস্থিতি এবং এই আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যে একটা ওয়াদাবদ্ধ হয়েছেন যারা যাই পারেন আপনারা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন বাবা রে পৃথিবী আমার আসল ঠিক না বেটি মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় বলুন পৃথিবী আমার আসল ঠিকানা বলুন পৃথিবী আমার আসল ঠিকানা মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ মিছে দুনিয়ায় রং ধনু সাথে রং মিছে দুই দিনে রবিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় বলুন পৃথিবী আসল ঠিকানা নয় বাবা মৃত্যুর সাপ গ্রহণ করা লাগতো না লাগবে কিনা বাবা যেই কারণে
কবরের কথা স্মরণ করবেন, বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। বাবারে ব্যবহারে বংশের পরিচয়, কারো সাথে খারাপ আচরণ করবেন না। কারণ খারাপ আচরণ আপনি করলে যদি ওই লোকের মনে কষ্ট যায়, ওই লোকটা যদি মাফ না কইরা মারা যায়, আপনি কিয়ামত পর্যন্ত লোকটার মাফ আপনি লইতে পারতেন না। বাবা দলাদুলি করে কি করবেন আপনি? দুই হাত সামনে গেছে না, দুই হাত পিছও গেছে না, বরঞ্চ আপনি হিংসা করছেন, আপনি সমালোচনা করছেন, আপনি আরো দুই পদ নিচে নামছেন। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতা কল্যাণের ধর্ম, ইসলাম সমাজ সমাজে সুশান্তি আনার ধর্ম। যেরকম ঠিক না বেটি? যেই কারণে আমরা মুসলমান সবাই ভাই ভাই, যেই কারণে আমরা সবাই একসাথে মসজিদে নামাজে যাই। জোরে কোন ঠিক না বেটি? ধনী গরিব সব ব্যাপারে দুনিয়ার দুনিয়ার জমিনে আছে, কিন্তু নামাজের কাতারের মধ্যে নামাজের কাতারে কেডা মেম্বার, কেডা চেম্বার, কেডা চেয়ারম্যান, কেডা এমপি, কেডা মন্ত্রী, জোরে কোন এক লাইনের মধ্যে সবাই নামাজ পড়ে না? এর মানে রসুল বুঝাইয়া দিল, তোমার বাড়িতে তুমি নেতা, তোমার বাজারে তুমি নেতা, তোমার দেশে তুমি নেতা, কিন্তু নামাজের মধ্যে মুসল্লি নেতা। জোরে কোন ঠিক না বেটি? যেই কারণে এক কাতারে সমস্ত এমপি, মন্ত্রী, ডিসি, ওসি, ডিআইজি, বিআইজি যা আছে সব এক কাতারে নামাজ পড়ে। এইটাই হইল ইসলামের মৌলিক বিষয়, এইটাই হইল ইসলামের আদর্শ, এইটাই হইল নবীর আদর্শ। জোরে কোন ঠিক না বেটি? আমরা সবাই মিলে মিশে থাকতে চাই কি চাই না? আরে জোরে কোন চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখাই দেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, নামাজ রোজা যাকাত নেই, নামাজ রোজা যাকাত নেই, সব গুণ যাকাত নেই, জুতা চুরি যাকাত নেই। কারণ মানুষ হয়ে গেছে বেশি তাবারক লাই, আবার জুতা নিতে পারে, এটার লাগে স্লোগান একটা বেলাইছি। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আর জোরে কোন আমিন? এখন আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আমি কি পাওয়ার যোগ্য রাখতে পারি? পাওয়ার আশা রাখতে পারি? পাওয়ার আশা রাখতে পারি? আমি একটা জিনিস আপনাদের কাছে চাই, এটা কার ঘর বলুন? এটা কার ঘর? এই ঘরের মধ্যে দান করলে কি আল্লাহ পাইব নাকি ইমাম সাহেব পাইব? ইমাম সাহেব আল্লাহ পাইব না কেশিয়ার পাইব? সভাপতি পাইব? কমিটি পাইব? কে পাইব? আল্লাহ পাইব। যেই কারণে আমি আপনাদের কাছে এই মজলিসে চাই যে হুজুর, এই এই পরিবেশের জন্য আমাদের মসজিদের যে মাইক আছে, এই দুইটা মাইক লাগবে, আর একটা মেশিন লাগবে, প্রায় 30-40 হাজার টাকার মতো লাগবে। আমি চাই 5 জন পাকে পাঞ্জাতন, 5 জন লোক চাই হুজুর, এই মসজিদে আল্লাহর ঘরে আমি মরে যাইব, কিন্তু আমি কিছুই নিতে পারতাম না, 2000 টাকা কইরা আর 5 জন লোক দিবেন হুজুর, আমি 2000 টাকা আমার মার নামে বাবার নামে আমি দিব ইনশাল্লাহ, মসজিদের মাইক যতদিন আজান চলবে আমি ততদিন সওয়াব পাইব ইনশাল্লাহ। 5 জন লোক আমি দেখতে চাই। আমাদের কলম আছে, একটা হাতা বাইর করো, বাজান। আচ্ছা নাম কি জানে বললেন? জালাল ভাই, জালাল ভাই দিবেন 2000 টাকা। আমার সালাম দেয়ানবে সা, yeah.
নবীজী মায়ার নবীজি আমার নবী কবরে রে তাকিবা একাশ হে তাকিবা আমি জানে পাই যেন আপনার দেখা নবি রাসূল সালাম সালাওয়াতুল আলাইকা ডাল দে কলব মে আজমতে মুস্তফা হে কে মতে আলা হযরত বে মুস্তফা জানে রহমত ফেলা কো সালা হম শমে বজ মে বিকমালিহি কশফ দুজা বিজমালিহি হসনতি জমি ও খুসালিহি সল্লু আলাইহি বলা বলা বিকমালিহি কশফ দুজা বিজমালিহি হসনতি জমি ও পাগল মাওয়া একি বাবা বাবা মাইনা বাবা
তোর হরি বলে মাগাও বলে মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা